সংকটে হরিণা ফেরিঘাটে আটকা 400 পণ্যবাহী গাড়ি। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার কারণে রাতে মাওয়াঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, ফলে গাড়ি চলাচল বেড়েছে চাঁদপুরের হরিণা শরীয়তপুর ফেরিঘাটে। তাতেই হরিণা ঘাটে আটকা পড়েছে প্রায় 400 পণ্যবাহী গাড়ি। যদিও ব্যক্তিগত যাত্রীবাহী ও ছোট ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ, চালকদের দাবি পর্যাপ্ত ফেরি না থাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত এখানেই পড়ে থাকতে হবে। এতে ভোগান্তিতে পড়ছেন পণ্যবাহী গাড়ির চালকরা। যানবাহন চলাচল স্বাভাবিক করতে ঘাটে আরও ফেরির প্রয়োজন বলে দাবি তাদের। লকডাউন শিথিলের পর প্রতিদিনই প্রায় 700 গাড়ি ঘাট দিয়ে পারাপার হচ্ছে। যাত্রীবাহী ও ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পণ্যবাহী পরিবহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তবে এ ঘাটে যানবাহনের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা কর্তৃপক্ষের। সেক্ষেত্রে অতিরিক্ত জনবল আর ফেরি দেওয়া হলেই কেবল স্বাভাবিক পারাপার সম্ভব। সরজমিনে দেখা যায় দীর্ঘ সারি না থাকলেও পার্কিং ইয়ার্ডে প্রায় 4 শতাধিক গাড়ি পড়ে রয়েছে। কেউ 3 দিন আবার কেউ 4 দিন ধরে অপেক্ষা করছেন নদী পারাপারে। চালক ও সহকারীদের দাবি তাদের জন্য থাকা খাওয়া টয়লেট গোসল সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় চরম ভোগান্তি পড়তে হচ্ছে। যদিও বর্তমানে চাঁদপুর হরিণা ফেরিঘাটে 6টি ফেরির নিয়মিত চলাচল রয়েছে, তবে যানবাহন হিসেবে আরো 2টি ফেরির প্রয়োজন বলে মনে করছেন ঘাট কর্তৃপক্ষের। তিনি আরো জানান, আগে সেখানে 30 থেকে 35টি বাস এই ঘাট দিয়ে পারাপার হতো, এখন সেখানে 70 থেকে 80টি বাস পারাপার হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা ফেরি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। ফেরি বাড়লে পারাপারে কোনো সমস্যা থাকবে না, পাশাপাশি আরো একটি ঘাট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।